বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আজ বিকেলে এফডিসিতে সুষ্ঠুভাবে শেষ হয় সেটা এরপরই ঘটে অপ্রীতিকর ঘটনা জয় বললেন শপথ শেষে কার্যকরী পরিষদের মিটিং ছিল আমরা সবাই তখন মিটিং করছিলাম এমন সময় ময়ূরী আপু তার মেয়েকে নিয়ে এসেছিলেন কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারছিলেন না বাইরে লোকজনের জন্য এমন সময় দুই তিনজন ইউটিউবার তারা ময়ূরাপুর মেয়ের হাত ধরে টান দিয়ে বলে তুমি একটা ইন্টারভিউ দিয়ে যাও বারবার তারা এই আবদার করছিলেন এতে ময়ূর আপু অনেকটাই রেগে যান এবং বলেন ও তো সেলিব্রিটি না ওর ইন্টারভিউ দিয়ে কি করবেন পরে এটা দেখে শিবা শানু ভাই ইউটিউবারদের বলেন এই বের হন স্টাডি রুম থেকে বের হয়ে যান এই কথার এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনাটি ঘটে হাতাহাতি হয় তারা শিবা শানু ভাইয়ের গায়ে হাত তুলেন এবং তারা বাইরে দৌড়ে গিয়ে বলছে টিভি চ্যানেলের সবার গায়ে হাত দিয়েছে পরে গণ্ডগোলটা সৃষ্টি হয়েছে বিনোদন প্রতিবেদক মিঠুনাল মাপুন ও বাংলা ভিশনের ক্যামেরা পারসন সহ দশজনের মতো সংবাদকর্মী ও ইউটিউবার আহত হয়েছেন মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল